প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে দেখবেন কিভাবে সুন্দর করে 1500 স্কোয়ার ফিটের ভিতরে একটি 5টি বেড দিয়ে, 3টি ওয়াশরুম, 1টি কিচেন, 1টি ডাইনিং দিয়ে, 2টি বেলকনি দিয়ে অনেক সুন্দর একটি 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট কিভাবে করা হলো সে বিষয় নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে। তো এরকম নিত্য নতুন ডিজাইনের বাড়ি যদি প্রতিদিন নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে চান, আমাদের হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেন, যেন পরবর্তী এর চেয়ে অনেক সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের বাড়িগুলো দেখতে পারেন। দর্শক বন্ধুরা, বাড়ি করার আগে বাড়ি কিভাবে করবেন, কিভাবে করলে বাড়িটি সুন্দর হবে, কত টাকা ব্যয়বহুল করে আপনি স্বপ্নের একটি বাড়ি করবেন, বাড়ি করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি নির্মাণ করবেন, নিজে নিরাপদ থাকবেন, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি এরকম নিত্য নতুন ডিজাইনের বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন, বিশ্বের যেই কোনো জায়গায় থেকে ইনশাল্লাহ আমাদের থেকে ডিজাইন করে নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখবেন কত সুন্দরভাবে অল্প বাজেটে এই বাড়িটি কমপ্লিট করা হলো। আপনি একটি বাড়ি করলে কত টাকা ব্যয় করে একটি বাড়ি করবেন সে বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। তো দর্শক বন্ধুরা, এই বাড়ির ভিতরের প্ল্যানটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্লোর প্ল্যানে বুঝিয়ে দেবো। আপনারা অবশ্যই ভালো করে ফ্লোর প্ল্যানটি খেয়াল করবেন, প্রত্যেকটি মাপ এ টু জেড আপনারা বুঝে নেবেন। তো দর্শক বন্ধুরা, প্রত্যেকটি মাপ দেখে নেবেন, কীভাবে প্ল্যানটি সাজানো হয়েছে অবশ্যই ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। তো এই বাড়ির দৈর্ঘ্য দেওয়া আছে 42 ফিট 7 ইঞ্চি, এই বাড়ির প্রস্থ দেওয়া আছে 35 ফিট 2 ইঞ্চি, এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট 1503 স্কোয়ার ফিট, জমির পরিমাণ 345 পয়েন্ট জমিতে এই বাড়ির প্ল্যানটি সুন্দরভাবে করা হয়েছে। দর্শক বন্ধুরা, এই বাড়ির মেন গেটে একটি ফুষ্টি ডিজাইন দেওয়া আছে 10 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট, এরপরে একটি সিঁড়িতে মাপ দেওয়া আছে 7 ফিট 6 ইঞ্চি বাই 15 ফিট। তো দর্শক বন্ধুরা, এই মেন গেট দিয়ে ঢুকে একটি ডাইনিং দেওয়া আছে 16 ফিট 11 ইঞ্চি বাই 10 ফিট 11 ইঞ্চি। এই বাড়িতে টোটালি 5টি বেড, 4টি বেডের মাপ দেওয়া আছে 12 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট। বন্ধুরা, আপনারা চাইলে একটু ছোটো বড় করতে পারেন, তো ক্লায়েন্ট যেভাবে চাইছে আমরা ঠিক সেভাবে করে দিয়েছি। আরেকটি পকেট রুম দেওয়া আছে, আপনি চাইলে ড্রয়িং রুমও করতে পারেন, 8 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট। এর পাশে একটি কিচেন দেওয়া আছে 8 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট 1 ইঞ্চি। এই বাড়িতে টোটালি 3টি ওয়াশরুম 2টি অ্যাটাচড 1টি কমন, প্রথমে 2টি দেওয়া ছিল, পরে 1টি আবার বের করা হয়েছে। তো সামনে 2টি বেলকনি দেওয়া আছে 10 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। তো দর্শক বন্ধুরা, এরকম একটি বাড়ি যদি আপনারা একটু ছোট বড় আরও একটু অন্যরকম ডিজাইন করতে চান, আপনি যেইভাবে চান ইনশাল্লাহ এইভাবে যদি সম্ভব হয় ইনশাল্লাহ প্ল্যান করে আপনি আমাদের থেকে যেভাবে চান ইনশাল্লাহ করে নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এই বাড়ির প্রত্যেকটি ফ্লোর ঘুরে ঘুরে দেখাবো। তো প্ল্যানটিতে একটু চেঞ্জ করা হয়েছে, প্রথমে 2টি ওয়াশরুম ছিল, পরে আরও 1টি বের করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়ি করার আগে ভালো করে বুঝে শুনে কীভাবে করলে আপনার প্ল্যানটি সুন্দর হবে, কীভাবে করলে আপনার সমস্যায় পড়বেন না, কীভাবে করলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে সেই বিষয় নিয়ে আমরা সবসময় আপনাদেরকে নিত্য নতুন ডিজাইনের বাড়ির প্ল্যান দেখাই, যেহেতু করে আপনি আপনার স্বপ্নের বাড়িটি কীভাবে করবেন, কীভাবে করলে সুন্দর হবে আপনার কাছে। তো ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ দেখে নেন, এই বাড়ির জানালার মাপগুলো দেওয়া আছে 4 ফিট, পাশে 4 ফিট, উচ্চতায় 4.5 ফিট, আর আপনারা অবশ্যই ওয়াশরুমে 2.5 ফিট বাই 7 ফিট, রুমের ভিতরে মেন দরজা লাগানোর চেষ্টা করবেন 3.5 ফিট বাই 7 ফিট, বেলকনির দরজা লাগানোর চেষ্টা করবেন 3 ফিট বাই 7 ফিট, এতে করে কোনো সমস্যায় পড়বেন না। আর এখানে আপনার প্রথমে এই দরজাটি এক্সট্রা ছিল, পরবর্তীতে কিচেন রুমের ভিতরে আমরা দরজাগুলো দিয়ে দিছি, যাতে এই জায়গায় আরেকটি ওয়াশরুম বেড়ে যায়। আপনারা প্র্যাকটিক্যালি বুঝে নেন ভালো করে কীভাবে এই প্ল্যানটি সম্পূর্ণ করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এই জায়গায় আপনার অনেক বড় খোলামেলা ডাইনিং, চাইলে আপনি সোফাও বসাইতে পারবেন, ডাইনিং টেবিলও বসাইতে পারবেন অনেক সুন্দরভাবে। তো প্রত্যেকটি রুমের সাইজ সেম ডিজাইনে, আপনারা চাইলে একটু ছোট বড় করে, আপনারা চাইলে এই জায়গার ভিতরে 6টি বেড দিয়েও আপনারা চাইলে করতে পারেন। তো দর্শক বন্ধুরা, এই বাড়িতে টোটালি 3টি ওয়াশরুম, আপনারা ফ্লোর প্ল্যানে দেখেছেন 2টি অ্যাটাচড 1টি কমন। তো এরকম একটি বাড়ি বর্তমান বাজার অনুযায়ী যদি আপনি করতে চান, 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট কত টাকা যাবে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই বাড়িতে টোটালি এখন পর্যন্ত 15 লক্ষ টাকায় কমপ্লিট করা হয়েছে। এই বাড়িটি যদি কমপ্লিট রং, টাইলস, এভরিথিং, ইলেকট্রিক ডিজাইন, প্লাম্বার ডিজাইন, কমপ্লিট রঙের ডিজাইন সহ কমপ্লিট করতে চায় 22 লক্ষ টাকা হলে এই বাড়িটি 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে পারবে। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো করে দেখে বুঝে শুনে এরপরে একজন
অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে প্ল্যান বই হাতে পাওয়ার পরে ইঞ্জিনিয়ার যেভাবে বলে কন্ট্রাক্টরকে দিয়ে সেভাবে কাজ করাবেন ইনশাল্লাহ। আপনার স্বপ্নের বাড়িটি সুন্দর হবে। বিশ্বের যেই কোনো জায়গায় থেকে আমাদের থেকে যদি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করুন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের ডিজাইন দিয়ে কাজ চলতেছে। আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে আপনার একটি স্বপ্নের বাড়ি করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।